রথযাত্রা, যে নামটা মাথায় আসতেই প্রথমেই যেটা মাথায় আসে তা হলো রথের মেলা। তেল চুপচুপে পাঁপড় ভাজা আর চিনির রসে ডুবানো মুড়মুড়ে জিলিপি, কে না ভালোবাসে। সঙ্গে একদিন আগে থেকে পাড়ার কচি কাছারা যে যার মতো শুরু করে রথ তৈরির প্রস্তুতি, যেন রথের দড়িতে টান দিয়ে তাদের আনন্দ। ঠিক তেমনি আমরা এই বছর সামিল হয়েছিলাম এক নামকরা বাড়ির পাড়ার রথে, দক্ষিণ সিথের কমলেশ গাঙ্গুলি ও তার পরিবারের রথ। কিভাবে এই রথযাত্রার সূচনা আসুন শুনি। আমরা সবাই মিলে পুরী গিয়েছিলাম, পুরী যেতে সবাই গেছিল পুজো দিতে, কিন্তু আমি যেতে পারিনি। আমি একটা জায়গায় বসেছিলাম, আমি দেখছি যে জ্যান্ত জগন্নাথ দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে, তখন আমি সেটা দেখে আমি আর আমার মাকে, এক মাকে আমি বেশি ভরসা করি, সেই মাকে ফোন করে জানাই। মা বললো তুমি জগন্নাথ নিয়ে এসো, ভীমকাটের জগন্নাথ আমি সেই থেকে নিয়ে আসছি। শ্রী শ্রী মহাপ্রভু কৃপায় আমরা তাকে পেয়েছি, প্রতিষ্ঠা করেছি। গত বছরেই আমাদের প্রথম রথযাত্রা শুরু হয়, এই বছরে আমরা দ্বিতীয় বর্ষে পা দিলাম। আর সবচেয়ে বড় কথা, মানুষের জীবনে প্রথমে কিছু শুরু করতে গেলে অনেক কিছুই ভুলভ্রান্তি হয়। আমরা যত বছর এগোবো তত চিন্তাধারা এভাবেই নেবো যে আমাদের যেন একটার পর একটা ভুলভ্রান্তিগুলো শুধরে নিয়ে ঠিক মতো সবাইকে আনন্দ দিয়ে এই রথযাত্রা সম্পন্ন করতে পারি। শুধু তাই নয়, এই রথযাত্রায় উপস্থিত ছিলেন কলকাতার 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌতম হালদার এবং এমএলএ মালা সাহা। দারুণ অনুভূতি। আমাদের সনাতন হিন্দু ধর্ম, হিন্দু ধর্মের মধ্যে রথযাত্রা একটা অন্যতম, মানুষকে ইন্সপায়ার করে, মানুষকে উৎসাহ দেয়। এবং এই রথযাত্রার মধ্যে বহু মানুষের যোগদান, বহু মানুষের রাস্তায় চলা, আর আমরা মহাপ্রভু জগন্নাথের তো প্রত্যেকেই কম বেশি আমরা মান্য করি, এবং সেই বিষয়ে এই সুন্দর অনুষ্ঠান রথযাত্রা, এটাকে আমরা সব আনন্দ করি, উপভোগ করি। আমরা এই দিনগুলোর জন্যই অপেক্ষা করে থাকি, কখন রথ আসবে, কখন আমরা রথের দড়ি ধরে টানবো, জগন্নাথদেবকে নিয়ে যাব। এগুলো আমাদের পরম্পরা, আমরা ছোট থেকেই সেই ছোটবার সেই ছোট রথ টানা থেকে এখন এই বড় বড় বাঙালি বাড়ির রথ, ঐতিহ্যবাহী রথ সবাইকে নিয়ে হয়। আমরা সবাই সামিল হই, কাউন্সিলর আছে গৌতম হালদার এবং ও কাউন্সিলর, আমরা তো আসি সবসময়, আমরা এই পুজো উপভোগ করি। ও ওই বাড়ির ছেলে, গাঙ্গুলি বাড়ির ছেলে, অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পুজো হয়, জগন্নাথ দেবের রথ বেরোয়, সবাই আমরা সামিল হই, পল্লীবাসী সকলে আমরা সবাই সামিল হই, খুব ভালো লাগে, প্রচণ্ড ভালো লাগছে, সবাই একসঙ্গে খুব মজা লাগছে, সারাদিন খুব হইচই করছি, খুব একটা আধ্যাত্মিকেরও ভাব আছে, একটা আনন্দও আছে, খুব ভালো লাগছে। নিশ্চয় এই দিনটার জন্য ওয়েট করে, মানে এই দিনটার জন্যই আমরা ভাবি কবে আসবে, কবে আসবে। হ্যাঁ, ভীষণই ভালো লাগছে যে সবাই মিলে একে মানে একসাথে আমরা ঘুরতে পাচ্ছি, সারা এই এলাকাটা ঘুরবো, এটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা আর কি। সবাই ভালো থাকুক, সবার মঙ্গল হোক, সবাইকে নিয়ে যেন ভালো থাকতে পারি, এটাই আমাদের কাছে প্রার্থনা। বাঙালিদের আর 5টা উৎসবের থেকে একটু বিশেষ জায়গা দখল করে থাকে রথযাত্রা, কারণ এই দিন থেকেই ঢাকে পড়ে যায় কাঠি, শুরু হয়ে যায় বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসবের কাউন্টডাউন। কারণ রথের দিন থেকেই শুরু হয় কাঠামো তৈরির কাজ, তাই সবে মিলে এই রথে বাড়ির বড়দের সঙ্গে সমানভাবে মেতে উঠেছিল ছোটরাও, বরং বলা ভালো গোটা পাড়া।